ঈশান থ্রি পিস নরসিংদী টিভি নিউজ আপডেট। রায়পুরাতে রূপকথা কাজল রেখা, হাজারো মানুষের ঢল। 27 ফেব্রুয়ারি সারারাত ব্যাপী রায়পুরা ফজলুল হক খন্দকার শিক্ষা কমপ্লেক্স মাঠে বড়কান্দা যুব সমাজের উদ্যোগে কাজল রেখা মঞ্চনাটক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবি ও লেখক মহসিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দেরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মেজবউদ্দিন খন্দকার মিতুল। ময়মনসিংহ গীতিকায় যুক্ত হওয়া একমাত্র রূপকথা কাজল রেখা পালা, এই পালার রচয়িতা অজ্ঞাত। কিছুটা গল্প বর্ণনা এবং কিছুটা কবিতা বা গান, এই ভঙ্গিতে কাজল রেখা পালাকে পাওয়া যায় দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায়। এই পালার কিছুটা সংক্ষিপ্ত রূপ সংকলিত হয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত ঠাকুরমার ঝুলিতে। কাজল রেখা মঞ্চ নাটক অনুষ্ঠানের সভাপতি কবি ও লেখক মহসিন খন্দকার বলেন, মহুয়া সুন্দরীর পালা, সেই প্রেমাখ্যানেরই একটি হলো কাজল রেখা। আপনারা আজকে যেটা উপভোগ করবেন এই সামাজিক প্রেমাখ্যানটি, আপনারা সুশৃঙ্খলভাবে এই নাটক উপভোগ করবেন। আমি নাটকের সভাপতি হিসেবে এই নাটকের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। যে কুশীলব রয়েছে, যে ক্যারেক্টারগুলো রয়েছে, চরিত্রগুলো, সেগুলো তারা ফুটিয়ে তুলুক, এগিয়ে যাক সংস্কৃতি। ধলেশ্বর তার অর্থনৈতিক দুর্ভাগ্যের কারণে সুখ পাখির উপদেশে কন্যা কাজল রেখাকে এক গভীর নির্জন বনের ভাঙা মন্দিরে রেখে আসে। সেই মন্দিরে এক সন্ন্যাসী কোনো এক মৃতপ্রায় রাজপুত্রের জীবন ফিরিয়ে আনার জন্য সুচ বিধিয়ে রেখেছিলেন। পিতা ও সন্ন্যাসীর কথায় কাজল রেখা সেই সুচ রাজপুত্রকে স্বামী হিসেবে স্বীকার করে নেয়। তার সুচ তুলে যখন সে রাজরানী হয়ে স্বামীর রাজ্যে সুখে বসবাস করবে, ঠিক তখনই আবার ঘটে যায় দুর্ঘটনা। হাতের কাঁকন দিয়ে কিনে নেওয়া দাসীর কৃতজ্ঞতায় কাজল রেখা নিজেই দাসী হয়ে স্বামীর রাজ্যে বসবাস করতে থাকে। দীর্ঘ সময় নিজের দুর্ভাগ্য আর সন্ন্যাসীর উপদেশের জন্য ভীষণ কষ্ট করে সব প্রতিকূলতাকে জয় করে কাজল রেখা। এই কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কাজল রেখা পালা বা মঞ্চনাটক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চান্দেরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মেজবউদ্দিন খন্দকার মিতুল বলেন, 5 বছর আমি আমার ইউনিয়নটাকে ভালো চালাতে আপনাদের এই সহযোগিতাটাই চাই। আমি যদি ভালো কিছু করি, ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন, আর যদি মন্দ কিছু করি অবশ্যই আপনারা এটা প্রত্যাখ্যান করবেন এবং এটার বিরোধিতা করবেন, এটা প্রকাশ্যে সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, যেন আমার ভুল থেকে আমি শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারি। তো আজকে আর বেশি কথা বলবো না, আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা উপভোগ করেন। আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাবু প্রদীপ কুমার বিশ্বাস বলেন, প্রত্যেক মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে যেটাকে মাইন্ড সেটআপ বলে, এই সংস্কৃতি মনা মানুষের জীবনের চিন্তাধারাকে ঊর্ধ্বগতিতে নিয়ে যায়। এই আহ্বান রাখি মেজবউদ্দিন খন্দকারকে, চান্দেরকান্দি আমরা জনগণ সর্বোচ্চ সহযোগিতা করব। কাজল রেখার নাটকে নাচে গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন অভিনয় শিল্পীরা। বাংলাদেশের শীর্ষে ঈশান থ্রি পিস, 100% পাকা রং, উন্নত মানের সুতোয় বাহারি রঙের ডিজাইনে তৈরি হয় ঈশান থ্রি পিস। মোকাম, শেখেরচর, বাবুরহাট, নরসিংদী। মঞ্চনাটকের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখায় প্রশংসা করেন দর্শক শ্রোতারা। রিপোর্ট ও চিত্রগ্রহণ রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।